দমদম সোনাঝুরি হাটে আপনারা দেখতে পাচ্ছেন দমদম সোনাঝুরি হাটে এই মুহূর্তে কাস্টমার এবং ক্রেতারা ভিড় করেছে আমাদের এই সোনাঝুরি হাটে। আমাদের এই সোনাঝুরি হাট চলবে 19 তারিখ রাত 9টা পর্যন্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্পী এবং কাজশিল্পীরা এই দমদম সোনাঝুরি হাটে এসছে। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এবং দমদম পৌরসভা, দক্ষিণ দমদম পৌরসভার কোয়ার্ডিনেটর অমিত পোদ্দারের উদ্যোগে এবং আমাদের বিধায়ক অদিতি মুন্সির অনুপ্রেরণায় এই দমদম সোনাঝুরি হাট। দমদম সোনাঝুরি হাটের এক ঝলক। ফাউন্ডেশনের যে সোনাঝুরি হাট দমদমে চলছে সেখানে আমরা ডক্টর দীপক কুমার বড়পাণ্ডা বাবুকে পেয়েছি হঠাৎ করে, যিনি বাংলার হস্তশিল্প নিয়ে প্রচুর কাজ করে থাকেন। আচ্ছা স্যার, আপনি আজকে আমাদের দমদম সোনাঝুরি হাটে এসেছেন, এরকম একটা হাট দমদম মেন রোডের ওপর হচ্ছে, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে পুজোর আগে যখন চারিদিকে একটা নেই নেই
দেখা যাচ্ছে, তখন এই শিল্পীরা এখানে এসছেন এবং শিল্পীদের বেশ ভালো বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে দুটো লাভ হচ্ছে, একটা হচ্ছে যে শিল্পীরা তারা টাকা রোজগার করতে পারছেন, আবার ক্রেতারা যারা এই শিল্পকে ভালোবাসেন তারাও কিন্তু এই শিল্পীদের জিনিস সরাসরি কেনার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, বাহবা দেব যে তারা এই কাজটা করে দিচ্ছেন বলে শিল্পী এবং ক্রেতা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে দুপক্ষেরই সুবিধা হচ্ছে এবং মুখে হাসি ফুটছে। ধন্যবাদ। অতিথিকে একটু সম্মান জানাবে আমাদের বিধায়ককে, আমাদের এখানকার নাগরিক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শিবু সিদ্ধান্ত। অতিথিকে দিন আর আমি সঞ্চয়িতা পোদ্দারকে বলবো, এই শিল্পীদের থেকে নেওয়া অতিথির জন্য একটা আমাদের অতিথিকে একটা ছোট্ট চাদর উত্তরীয়র মতো, দাম কিন্তু খুব কম কিন্তু দারুণ দেখতে, আমাদের পছন্দ করা। আমরা একটা কেক নিই, আমি কিনব, অতিথি খুব ভালো চা খেতে চা। রাত্রিবেলায় তো